হ্যালো স্টুডেন্ট তোমাদের এখন ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে আর আমাদের এক নম্বর অধ্যায় আলোচনা হচ্ছিল এই এক নম্বর অধ্যায়ের বড় প্রশ্ন আট নম্বরের এবং এমসিকিউ আলোচনা আমি আগে কমপ্লিট করে দিয়েছি আজ থেকে এই এক নম্বর অধ্যায়ের এসে আলোচনা শুরু করছি আর তোমরা যারা ইউটিউবে ভিডিওটা দেখতে পাচ্ছ তোমাদের উদ্দেশ্যে বলে রাখি যে অনলাইন কোচিং ক্লাস স্টার্ট হয়েছে সেখানে তোমরা অ্যাডমিশান নিতে পারো সপ্তাহে দুটো করে ক্লাস হবে এবং মাসে একটা করে কুড়ি নম্বরের ছোট ছোট মক টেস্ট এবং সমস্ত তথ্য জানার জন্য এই ভিডিওটার ডেসক্রিপশান বক্সে সব তথ্য দেয়া আছে যে কিভাবে অ্যাডমিশান নেবে তোমরা কত টাকা তোমাদের ফিস দিতে হবে তার জন্য মান্থলি ঠিক আছে সমস্ত কিছু তোমরা একবার চেক করে নেবে ডেসক্রিপশন বক্সটা চলো আজকের ক্লাসটা তোমরা তাহলে বুঝে নাও প্রত্যেকটা প্রশ্ন আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কারণ এখানে আজকের ক্লাসে আমি সমস্ত পিভিয়ার্স ইয়ার্সের প্রশ্নগুলো আলোচনা করেছি আর তোমরা মনে রাখবে যে ক্লাস ইলেভেন টুয়েলভে পিভিয়ার্স ইয়ার্সের প্রশ্ন থেকেই সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন আসে থার্টি ফরটি পার্সেন্ট প্রশ্ন নতুন আসে ঠিক আছে চলো প্রশ্নগুলো দেখো রাজনীতি বা পলিটিক শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে অ্যান্সার হবে গ্রিক শব্দ পলিস থেকে পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম কে প্রয়োগ করেন লিবনিজ রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ করেন লিবনিজ। তারপরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন এমন দুজন এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো গার্নার আর একটা হচ্ছে বুন্ডসলিক তারপরের প্রশ্ন রাজনীতি হল প্রভাব ও প্রভাবশালীদের আলোচনা উক্তিটি কার উক্তিটি হচ্ছে লাস ওয়েলের কী বললাম রাজনীতি হল প্রভাব ও প্রভাবশালীদের আলোচনা উক্তিটি কার উক্তিটি হচ্ছে লাস লাসওয়েলের তারপরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতি এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো অ্যারিস্টটাল আরেকটা হচ্ছে লর্ড ব্রাইস কি বললাম রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতি এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম অ্যারিস্টটাল এবং লর্ড ব্রাইস তারপরের প্রশ্ন দেখো রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতি নন এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো আর একজন হচ্ছে মেটল্যান্ড কোথ আর মেটল্যান্ড তারপরের প্রশ্ন প্লেটোর একটি গ্রন্থের নাম প্লেটো প্লেটোর একটি গ্রন্থের নাম হচ্ছে রিপাবলিক তারপরের প্রশ্ন দেখো রাজনীতি বলতে কী বোঝো রাজনীতি বলতে কি বোঝো রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে গোষ্ঠীসমূহ যৌথ সিদ্ধান্তে উপনীত হয় গোষ্ঠীসমূহ যৌথ সিদ্ধান্তে উপনীত হয় পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনায় আলোচনার একটি সীমাবদ্ধতা উল্লেখ করো দেখো রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একটি সীমাবদ্ধতা রাষ্ট্রকেন্দ্রিক আলোচনায় রাষ্ট্র ব্যতীত মানে রাষ্ট্র ছাড়া অন্যান্য সামাজিক ও অর্থনৈতিক শক্তিগুলির ক্রিয়াকলাপ উপেক্ষিত অর্থাৎ কাজকর্ম উপেক্ষিত তারপরের প্রশ্ন দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম ডেভিড ইস্টন আরেকজন হচ্ছে রবার্ট ডাল তারপরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার সমর্থনে একটি যুক্তি দেখাও রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার সমর্থনে একটি যুক্তি দেখাও অন্যান্য বলছে অন্যান্য বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানেও পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো যায় তারপরের প্রশ্ন মধ্যযুগের দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম আগাস্টাইন আরেকজন হচ্ছে অ্যাকুইনাস আগাস্টাইন অ্যাকুইনাস এই অ্যাকুইনাসের পুরো নাম হচ্ছে টমাস একইনাস না লিখলেও হবে অ্যাকুইনাসই লিখবে পরের প্রশ্ন কার মতে রাজনীতি হলো একটি সর্বজনীন কার্যকলাপ অ্যানাল বলের মতে রাজনীতি হল একটি সর্বজনীন কার্যকলাপ তারপরের প্রশ্ন পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে অ্যারিস্টটাল হচ্ছেন পলিটিক্স গ্রন্থের রচয়িতা নেক্সট প্রশ্ন আর আজকের ক্লাসের এটাই শেষ প্রশ্ন রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে অ্যান্সার প্লেটো প্লেটো হচ্ছেন রিপাবলিক গ্রন্থের রচয়িতা এই ছিল আজকের ক্লাস ইচ্ছুক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো তোমরা যদি অনলাইন কোচিং ক্লাসে পড়তে চাও আমার সঙ্গে ডাইরেক্ট আমার কাছ থেকে টিউশন নিতে চাও তাহলে তোমরা ডিসক্রিপশান বক্সের সমস্ত তথ্য আছে সেখানটা একটু দেখে নেবে